গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 220 জন পেশেন্টকে স্ক্রিন করা হয়েছে, আর থ্রু সোয়াব স্যাম্পল কালেক্ট হয়েছে 350 জনের, টেস্ট করা হয়েছে 513 জনের। এখন অবধি টোটাল আরটিপিসিআর টেস্ট করা হয়েছে 99,613 জনের। গত 24 ঘন্টায় আমাদের পজিটিভ স্যাম্পল এসছে 12টি। এখন অবধি টোটাল আমাদের পজিটিভ স্যাম্পল এসছে 4,898টি। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে 274 জনের, এর ভিতরে 16 জনের পজিটিভ এসছে। এখন অবধি আমাদের টোটাল ব্লাড টেস্ট করা হয়েছে 7,568 জনের, এর ভিতরে 805 জনের পজিটিভ এসছে। গত 24 ঘন্টায় আমাদের 16 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 29 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। বর্তমানে পজিটিভ ওয়ার্ডে আছেন 180 জন পেশেন্ট, আইসিইউতে আছেন 16 জন পেশেন্ট এবং ভেন্টিলেটরে আছেন 3 জন পেশেন্ট। ক্রিটিক্যাল অবস্থায় আছেন 21 জন পেশেন্ট এবং অক্সিজেন সাপোর্টে আছেন 40 জন পেশেন্ট। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজের 1 জন পেশেন্টের ডেথ হয়েছে, উনি করিমগঞ্জ ডিস্ট্রিক্টের। এখন অবধি আমাদের টোটাল অ্যাডমিশন হয়েছে 1,891 জনের এবং ডিসচার্জ হয়ে গেছেন 1,580 জন। এখন অবধি 131 জন রুগী করোনা সংক্রান্ত ডিজিজে মারা গেছেন, এর ভিতরে 54 জন কনফার্ম করোনা ডেথ, আর 118 জন ডোনার প্লাজমা ডোনেট করেছেন এবং 227 জন প্লাজমা রিসিভ করেছেন।